টলি হাতছাপ দেবের তার প্রিয় অনুগামীদের জন্য তার প্রথম প্রযোজিত ছবি চ্যাম্পে আনতে চলেছেন অজস্র আকর্ষণের সম্ভার। দেবের প্রথম প্রযোজিত ছবিতে পরিচালকের ভূমিকায় আছেন তার প্রিয় বন্ধু রাজ চক্রবর্তী। ছবিতে দেবের বিপরীতে কাজ করতে চলেছেন সুপারস্টার মডেল তৎসহ তার ঘনিষ্ঠ বান্ধবী রুক্মিণী মৈত্র। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অন্যতম গীতিকার জিৎ গাঙ্গুলি। এছাড়াও সঙ্গীত পরিচালক অনুপম রায় তৈরি করেছেন চ্যাম্প ছবির আরও একটি প্রমোশনাল সং। তবে এখানেই ছবির আকর্ষণ শেষ নয়। সূত্রের খবর থেকে জানা গেছে এই বাংলা ছবিতে শোনা যাবে হিন্দি গান দেখো দেখো চ্যাম্প। আর সেই গান গাইতেই মুম্বাই থেকে উড়ে এলেন তৎকালীন অত্যন্ত জনপ্রিয় র্যাপার র্যাপ্তার। আর তার সাথে গানটির অন্তরে গলা মিলিয়েছেন প্রযোজক নায়ক দেব ডিজেই। বাংলা ছবিতে এইরকম একটি হিন্দি গান দেওয়ার কারণ জানতে চাইলে দেব জানান, বাঙালিরা সব অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে নাচতে বেশি পছন্দ করেন, বাড়ি বা গাড়িতেও বেশিরভাগ সময় হিন্দি গানই শুনছেন, তাই বাংলা ছবিতে হিন্দি গান হলে বাঙালিদের সেটা ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। আর রাফতারের গান হিন্দিতে হলেই বেশি ভালো হবে। সামনের ঈদে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের অত্যন্ত প্রত্যাশার সাথে এবং টলি সিনেপ্রেমীদের জন্য একরাশ চমকের সঙ্গে আনতে চলেছেন একটি ভিন্ন ধরার ছবি চ্যাম্প।